হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা তাকে একটা সুন্দর একটা ব্লগ লই আইসি, আর সিম্পল দুইটা রেসিপি দেখাইমু, একটা আমার আর একটা আমার শাশুড়ি আম্মার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আর খুবই ইজি সিম্পল দুইটা রেসিপি আছে। ব্রকোলি দিয়ে আমরা ইফতার, জাস্ট ব্রকোলির ইফতার হইব। ব্রকোলি দিয়ে আমরা কয়েক ধরনের খানি বানাইমু, তখন আপনারা লোকে শেয়ার করমু, শেষ পর্যন্ত দেখবা। প্রথমে আমি আলু দুইটা বড় সাইজের আলুরে সিদ্ধ করে নিলাম, আর ব্রকোলি সিদ্ধ করে নিলাম, একলগে পানি দিয়ে বয়ে দিছি। দুইটা আলু আর একটা ব্রকোলি আমি একলগে খাটিয়া আর কি পানি দিয়ে সিদ্ধ বয়ে নিছি। আর এক পিস চিকেন ব্রেস্টের আমি আলাদা একটা ছোট হাঁড়ির মাঝে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। আর কিটা উপকরণ দেয় সবটা রেডি করে নিছি। পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ আর কি কুচি কুচি করে কাটি লিছি। তারপরে আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, চিকেন ব্রেস্ট সিদ্ধ গুন লইছি। তারপরে ধনিয়া পাতা, ব্ল্যাক পেপার পাউডার আর পাপরিকা পাউডার, আর পরিমাণ মতো লবণ, ও সব উপকরণ দিয়া আমি ব্রকোলি গুঞ্জে কিলাখান সব বানাইমু আর কি। ওটা আপনার লোকে শেয়ার করে, কোনোদিন বানাইছি না, ও ফার্স্ট টাইম হয়ে শেয়ার করে লাই। আর প্রথমে এগুন মাস করে নিলাম আর কি। আমরা করো ব্রকোলি একটু বেশি হয়ে গেছে আর কি, বেশি করে তো ওই ব্রকোলি দেখুন তা বানাইলাই। আর আমি বাড়িতে চপ বানাইলাম, মানে চিকেন আলু ব্রকোলি সবটা মিক্সড করিয়া। আর আম্মায় কইছেন একটা ব্রকোলি রাইস বানাইবা, খুবই মজার। আর আসলে এত মজা, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আম্মার হাতে সব জিনিসও খুবই মজা হয়, মুখ লাগে থাকে। তো এখন আমি ভিডিও এডিট করে আমার মনে হয়েছে জানে খড় খাইতাম আবার লাগান আর কি। তো চিকেন সিদ্ধ ব্রেস্ট চিকেন রে আমি একবারে জুড়ি জুড়ি করিয়া দিলাম। তারপরে পেঁয়াজ যেটা যেটা আছে সব আমি উপকরণ যেটা যেটা দিলাম সবটা এখানে করে আমি মাখাই লিমু, মাখাইয়া চপ বানাইমু। আর কাঁচামরিচ আমি বেশ করে দিছি, আর একটু জাল জাল হইতো করি। আর এমনিতেই পাপরিকা তো আর বেশি জাল উল নাই, আপনারা দিতে পারবা মিক্সড কারি স্পাইস বা গরম মশলা দিতে পারবা। আমি চাইছি রোজা তো এর লাগে চাইছি কম স্পাইস দিয়া, কম খরিয়া একটু দেওয়ার লাগে। আর কাঁচামরিচ একটু বেশ করে দিলাইছি। একটু ব্রকোলির আমি মরিচ দিবার আগে আমি তুলিয়া রাখি দিলাম আমায়ার লাগে। আর ওগুন তোলার পরে আমি মরিচ দেওয়ার পরে মাখাইমু আর কি। তাই তো জাল খাই তান লাগে, তান লাগে একটু রাখছি আমার ফুল লাগে। আমার লগে আর একজনে বয়স দেয়া, আমি একটুকু পারলাম না, তাই রাখিয়া দিতাম আমি বয়স পড়াইতে পারলাম না। তারপরে ব্রকোলির গুইনরে আলুর চপ চালাখান খরণ ওলাখান সাইজ করিয়া ডিম একটার মাঝে আর কি ভিজাইয়া, তারপরে ব্রেড ক্রাম্ব লাগাই দিবা আর কি। আলুর চপ চালাখান খরণ ওলাখান, তবে ভিতরের উপকরণ ডিফারেন্ট, এলাখান কত ধরনের চপ বানানো যায় ডিফারেন্ট করিয়া, তখন একটু আপনার লগে শেয়ার করি। আর আমি আমার ফুরি ঘুমো আসলা, তো আমি বয়স সবার দেওয়ার সময় ঘুম থেকে উঠে গেছেন, তানোর ঘুম যে ফাটলা, আর ঘরের মাঝে খেয়েও নাই, একলাও তো যেতে পারলাম না। তো তাইনোর খান্দাত রাখি রাখি আমি বয়স তাইরাম, মেবি আপনার একটু ডিস্টার্ব হওয়ার, বাট আমি সাইরাম একটু জোরে জোরে মারতাম একটু ক্লিয়ার করিয়া যাতে আপনারা বুঝেন। তো সেম ওলাখান ডিমোর মাঝে ডুবাই ডুবাইয়া ব্রেড ক্রাম লাগাই লাগাইয়া আমি রাখি দিলাম, রাখি লিছি সবটি হয়ে গেছে। তো ওখান আর কি সব হয়েছে আমার ব্রকোলির চিকেন ব্রকোলি আর আলু দিয়া চপ আর কি। মজাও আছে, স্পাইস কম দিছি, স্পাইস আপনারা বেশি দিবা দিতে পারবা যারা বালা ফাইন। আর আমায়ার লাগে আমি সাইডটা বানাইছি এগুন মরিচ সারা। আর আরেকটু রয়েছে এগুন রে আমি চিন্তা করলাম একটু তেলের মাঝে দিয়া দিয়া ফ্রাই করে লুমু, রয়ে গেছে একটু ঘরে হয়ে দেওয়া তাহ কি গুণ রাখিলাই। তা আম্মার রেসিপিওটা আপনার লোকে শেয়ার করবো। আম্মায় দুই কাপড় মতো লইছেন চাউল লইছেন আর কি, আপনারা চাইলে সিদ্ধ চাউল লইতে পারবা, নাইলে নর্মাল করো যে ভাত খাইন ও চাউলও লইতে পারবা। আমার চাউল এখন একটু সিদ্ধ আছিল, একটু ব্রাউনও লাগান, মেবি সিদ্ধ চাউল আছিল। আর এখানে আম্মায় ব্রকোলি সিদ্ধ বয়ে দিছুন পানি দিয়া, আর তেল দিয়ে জাস্ট পেঁয়াজ দিছুন, বেশ করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ গুণটা ব্রাউন করা। আর চাউল বাজার ফুরে আর কি গুণরে পানির মাঝে সিদ্ধ করিয়া চাকি লিছেন, চাকিয়া লই লেছেন একটা ক্যালেন্ডারের মাঝে। আর পেঁয়াজ যে সময় হয়ে গেছে ও সময় মিক্সড মশলা, তারপরে চিলি ফ্লেক্স দিলাইছেন, আর মিক্সড কারি স্পাইসেন ওটা দিলাইছেন, আর একটু হলুদ দিছেন দিয়ে একটু নাড়াই উড়াইয়া দিলাইরা। তারও বাজার ফুরা খাইতে খাইতে পালা লাগে না, তো হঠাৎ করে আমার হয়ে রাতে প্লেন কুন্তা বানাইলাই। ব্রকোলি আছে যখন গরো পাক্কা হতখান, তো ব্রকোলি রাইস বানাই আর কুন্তা বানাই। আর একটা জিনিস দেখাই আমায় কেন থানকুনি থানকুনি ফটা যে আছে
তো নিমান কোনে হইন অর্থাৎ দেবতা বানাইরা তো এখন ফেস বিরান করে লইছন আর বাখর ফাতা লাল মরিচ লইছন মাছ আর থান কোনে ফাতারে আর কি বারিক করে ফলিয়া লইছন তো অর্থাৎ বর্তা মাছখানে দেখররা তো অর্থাৎ আপনারা লগে দেখাই আর কি আপনারা অবশ্যই ট্রাই করেন যেন এই বর্তা এটা খুবই মজা আমি খুব বেশি ভালো পাই আম্মাও ভালো পাইন গর সবেও ভালো পাইন ইলাখান ডিফারেন্ট বর্তা নর্মালি যাও বা কিছুরি করলে মাছ ছাড়া আর কি ওলাখান সেম ওলাখান বর্তা করিয়া যাওয়ার লোকে কিশোরীর লোকে নরম কিশোরীর লোকে খুবই মজা লাগে আমরা প্রায় রোজার দিন আমরা ওলাখান খাইছি তো এখানেও আমার দুইটা রেসিপি শেয়ার করে লাম আপনারা ভিডিও শুরুতে কইসলাম যে আমার একটা রেসিপি কিন্তু আমার দুইটা রেসিপি আপনারা দেখাই লাম আর হরেন যেন ওলাখান রান্ধন যেন আমি অনেক জিনিস আছে আমি আমার কাছ থেকে শিখি লগে আপনারাও দেখাই সবশেষে বর্তার মাঝে সরিষার তেল আম্মা দিলাইছেন দিয়া একটু মাখাই ওকেয়া দেন শেষ রেডি তিনিমান কুনি না থানকুনি আমি জানি না তো তিনিমান কুনির ফাতার আর মাছর বর্তা রেডি হয়ে গেছে আর আমরা রিবা মশলার গন্ধ গেছে গিয়ে তো আম্মা দিলাইছেন ব্রোকলি সিদ্ধ করা জাস্ট পানি দিয়ে সিদ্ধ করছেন ব্রোকলি একটু লবণ দিয়ে ব্রোকলি একটু নাড়াই উড়াইয়া দেওয়ার পরে তারপরে 3-4 মিনিট আর কি একটু নাড়াই উড়াইয়া দিয়া একটু মশলা উসলা হামাইতো এরপরে দেন আম্মা চাউল দিলাইবা চাউল নাই আসলে ভাত দিলাইবা এ কিন্তু একবারে সিদ্ধ পানি পানির মাঝে সিদ্ধ করছেন সিদ্ধ করে ক্যালেন্ডারের মাঝে লই লইছেন ভাত এগুন হয়ে গেছে তো এগুলো সিদ্ধ চাউলের একটু সিদ্ধ লাগছে এই চাউল ডিফারেন্ট একটা চাউল কিন্তু একটা নাম কইসলাম আম্মা আমি মনে না ঠিক মনে করতে পারলাম না তো আপনারা সিদ্ধ চাউল একটু দিলাই বা সিদ্ধ চাউল নাইলে করর চাউলও দিলাইতে পারেন সিদ্ধ চাউল করর মাঝে না থাকলে আর কি চাউল দেওয়ার পরে নাড়াই উড়াইয়া দিবা আস্তে আস্তে আগুন একটু কমাইয়া দিয়া নাড়াই উড়াইয়া দিয়া ঘুরিয়া রাখবা তো ভালো করে চাউলের মাঝে ব্রকলির মাঝে মশলা উসলা হামাইব সপ্তাহ হামাইব আর দুটা যতটা রেসিপি দিছি আজকে তিনটা রেসিপি হয়ে গেছে শর্ট একটা ভিডিওর মাঝে তিনটা রেসিপি হয়ে গেছে আর ঘি দিলাইছো আম্মা উফরে ঘি দিয়া নাড়াই উড়াইয়া দিলাইরা তো তিনটা যে রেসিপি চিন্তা করে দেখুন যেন তিনটা রেসিপি কিন্তু একবারে সিম্পল আর একবারে ইজি রেসিপি তো আপনারা ট্রাই করেন জন্য আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন যে আপনারা অনেক অনেক থ্যাংকস আর পরে লাস্টে আম্মা দিলাইছেন খাসা মরিচ আর ধনিয়া ফাতা দিলাইছেন দিয়ে একটু নাড়াই উড়াইয়া দিলাইবা দেখ গুড়িয়া রাখি দিবা একটু সময় গুড়িয়া রাখার পরে দেন নামাই লিবা আর ইলাখান খাইলে দেখা যায় পাঁচা ফুরা থাকি ইলাখান সিম্পল ব্রকলি রাইস বা এনিথিং খাইলে লাগে ফেটর লাগে ফেটর একটা শান্তি লাগে রোজা মাস বাজা ফুরা খাইলে গিলাখানও শান্তি পড়ে তারপরেও আমরা একটা হয়ে গেছে একটা বাজা ফুরার পর্যায়ে পড়ি যায় তো ব্রকলি চিকেনের চপ তবে থেলুল এটা বেশি হামায় না আবার আর ভিতরে তো এমনিতেই হেলদি জিনিস আছে বেশি স্পাইস নাই কম কম স্পাইস দিয়ে গ্রিন গ্রিন করে বানাইছি তো এক সাইড ওয়ার পরে আমি তেলের মাঝে তো দিলাইছি এক সাইড ওয়ার পরে দেন আর এক সাইড উল্টাইয়া দিমু আর দেখতে পারা ব্রকলি রাইস এত এত মজার হয়েছে খুবই সুন্দর হয়েছে জেলাখান সুন্দর হয়েছে ওলাখান সুন্দর থাকে মজা হয়েছে আরো বেশি তো এগুন উল্টাই উল্টাইয়া দিলাইছি উল্টাইয়া দিয়া এখন আস্তে আস্তে নামাই লিমু আর আমরা ইফতারের লাগি প্লেট আমি রেডি করবো আপনারা দেখাই মানে আমরা কিতা কিতা খাই কিতা কিতা দিয়ে আজকে ইফতার আর কি করলাম তো যারা সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে লিবা কমেন্ট করবা লাইক কমেন্ট শেয়ার করবা চিকেন আর ব্রোকলির চপ যে সুন্দর হয়েছে খুব বেশি সুন্দর হয়েছে এখন আমি প্লেট রেডি করে লিমু কোনটাও না খালি জাস্ট আমরা ব্রোকলি রাইস আর ব্রোকলি আর চিকেনের চপ গইন আর খাজুর একটা লইছি আর রইছিল যে ব্রোকলি গুইনরে আম্মা বেরেস্তা লাখান খড়িয়া কিলাখান ফ্রাই করছেন উফরে দিছেন খুবই মজা হয়েছে ভিডিওটা কিলাখান লাগলো অবশ্যই জানাইবা নেক্সট ব্লগ আর কথা হইব পালা থাকবা সব আল্লাহ হাফেজ